কাঠমান্ডুতে নেপালকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনে সিক্ত হচ্ছেন দক্ষিণ এশিয়ার নতুন চ্যাম্পিয়ন সাবিনা খাতুন ও সানজিদা আক্তাররা। আর তাই তো চ্যাম্পিয়নদের বরণ করতে প্রস্তুত ঢাকাও। ছাদ খোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানাবে ক্রীড়া মন্ত্রণালয়। এয়ারপোর্ট থেকে বাফুফে ভবন পর্যন্ত ছাদ খোলা বাসে করে সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, এটা বাংলাদেশের জন্য দারুণ এক গর্বের দিন। তারা বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব এনে দিয়েছে। সানজিদা আক্ষেপ করে বলেছিল যে হয়তো তাদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে না। তার আক্ষেপ আমরা ঘোচানোর চেষ্টা করছি। এদিকে গত সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে বাংলাদেশ নারী ফুটবল টিমের সানজিদা আক্তারের ফেসবুক স্ট্যাটাস। তিনি লিখেছিলেন, ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে। সমাজের টিপ্পনিকে এক পাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। এর কয়েক ঘন্টা পরেই 3-1 গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলার মেয়েরা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠে, এবার কি সানজিদাদের জন্য ছাদ খোলা চ্যাম্পিয়ন বাসের আয়োজন হবে, বাকিটা সময় বলে দিবে।